আজকে আমরা শারীরিক এমন লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো গর্ভধারণ করলে মাসিক মিস হওয়ার আগেই সকালের সময়টাতে স্পষ্ট হয়ে আপনার শরীরে দেখা দিতে পারে। এতে আপনার বুঝতে অনেক সুবিধে হবে যে আপনি গর্ভধারণ করেছেন কি করেননি। এ কারণে ওভুলেশনের পর থেকেই খেয়াল রাখুন শারীরিক এই লক্ষণগুলো আপনার মাঝে দেখা যাচ্ছে কি না। ওভুলেশনের পরে মহিলাদের শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বাড়তে থাকে। গর্ভধারণের জন্য প্রজেস্টেরন হরমোন খুবই জরুরি। কোনো কোনো মহিলাদের ওভুলেশনের পরে প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পাওয়া শুরু করলেও পরে তা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায় না। এতে ওভুলেশন সফলভাবে হলেও গর্ভধারণা সম্ভব হয়ে ওঠে না। এ কারণে ওভুলেশনের পরে প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধি পাওয়াটা ভীষণ জরুরি। কেননা গর্ভধারণ করলে প্রজেস্টেরন হরমোন শরীরে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। আর প্রজেস্টেরন হরমোনের সাথে সাথে প্রেগন্যান্সি হরমোন, যাকে এই সিজি বলা হয়, এর লেভেলও দিন দিন বাড়তে থাকে। এই সিজি হরমোনের পরিমাণ যখন বাড়তে থাকে তখন এর প্রভাব সর্বপ্রথম মহিলাদের ইউরিনে দেখা যায়। কেননা এটি সেই হরমোন যেটির উপস্থিতি কিট টেস্টে দেখা হয়। অর্থাৎ মহিলারা যখন প্রেগন্যান্সি টেস্ট করেন তখন কিটে এই সিজি হরমোনের উপস্থিতি চেক করা হয়। প্রস্রাবে এই সিজি হরমোন বিদ্যমান থাকলে দুই দাগ কিটে ফুটে উঠবে, যাতে বোঝা যাবে আপনি প্রেগন্যান্ট। আর যদি এই হরমোন প্রস্রাবে বিদ্যমান না থাকে তাহলে একটি দাগ ফুটে উঠবে, যাতে বোঝা যাবে আপনি প্রেগন্যান্ট নন। তবে গর্ভধারণ করার সাথে সাথেই কিট টেস্ট করলে প্রেগন্যান্সি হরমোন শনাক্ত হবে না। শরীরে গর্ভধারণের প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে এই প্রেগন্যান্সি হরমোনের লেভেল দিন দিন বাড়তে থাকে। যখন এই হরমোনের লেভেল বাড়তে বাড়তে মিনিমাম 20 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার হবে, তখন এই হরমোন কিট টেস্টে শনাক্ত করা যাবে। এ কারণেই মূলত মাসিক মিস হওয়ার 10 দিন পরে কিট টেস্ট করার কথা বলা হয়, যাতে করে এই সিজি হরমোন ততদিনে পর্যাপ্ত পরিমাণে শরীরে বাড়তে থাকে। মাসিক মিসের আগে কিট টেস্ট করলে নেগেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে মাসিক মিস হওয়ার আগের দিনগুলোতে প্রেগন্যান্সি শারীরিক কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না সেদিকে খেয়াল রাখুন। এবার আমরা এমন দুটি শারীরিক লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো গর্ভধারণ করলে সকালের দিকে স্পষ্ট হয়ে শরীরে দেখা দেয়। প্রথম যে লক্ষণটি সেটি হলো প্রস্রাবে পরিবর্তন। গর্ভধারণ করলে মহিলাদের ইউরিন বা প্রস্রাবের রঙে পরিবর্তন আসে। সকালে ঘুম থেকে উঠে যখন প্রস্রাব করবেন তখন দেখবেন আপনার প্রস্রাব ডার্ক বা গাঢ় রং ধারণ করেছে কিনা। নর্মাল টাইমে প্রস্রাবের রং হালকা হলুদ থাকে, কিন্তু প্রেগন্যান্ট হলে তা চেঞ্জ হয়ে গাঢ় বা কালচে হলুদ বর্ণের হয়ে যায়। শুধু সকালেই না, অন্যান্য সময়েও যদি আপনি চেক করেন তখনও প্রস্রাবে এই ডার্ক ইয়েলো রঙটি দেখতে পারবেন। যতই দিন যাবে ততই প্রেগন্যান্সি হরমোন শরীরে বাড়তে থাকবে এবং প্রস্রাবের রং দিনে দিনে আরও ডার্ক হতে থাকবে। পাশাপাশি প্রস্রাবে বুদবুদ বা ফেনার মতোও দেখতে পারবেন, যা নর্মাল সময়ে দেখা যায় না। প্রেগন্যান্ট হলেই কেবলমাত্র ডার্ক ইয়েলোর সাথে সাথে এই ফেনাযুক্ত প্রস্রাব দেখা যায়। এর সাথে সাথে ইউরিনের স্মেল আপনার নাকে লাগবে, কারণ প্রেগন্যান্ট হলে মহিলাদের নাকের ঘ্রাণ শক্তি প্রবল হয়ে যায়। এ কারণে স্বাভাবিক অবস্থায় আপনার ইউরিনের স্মেল নাকে না লাগলেও প্রেগন্যান্ট হলে হঠাৎ করেই নাকে লাগতে থাকে এবং দিন দিন ইউরিনে গন্ধ পাওয়ার এর তীব্রতা বাড়তে থাকে। এর সাথে সাথে মহিলাদের ঘন ঘন প্রস্রাবের বেগ বাড়তে থাকে, কারণ গর্ভধারণ করলে শরীরে রক্ত সঞ্চালন প্রায় 40% বেড়ে যায়। এর ফলে আপনার কিডনিও দ্রুত গতিতে শরীরের বর্জ্যগুলোকে নিষ্কাশন করে দেয়। এর ফলে ঘন ঘন প্রস্রাবের বেগ পেতে শুরু করে। এছাড়াও গর্ভধারণ করলে যতই দিন যেতে থাকে গর্ভের ভ্রূণ বৃদ্ধির সাথে সাথে জরায়ুর আকারও ততই বাড়তে থাকে। আর জরায়ুর ঠিক নিচেই থাকে হলো মূত্রথলি। এ কারণে জরায়ুর এই বৃদ্ধি প্রস্রাবের থলির উপরেও চাপ ফেলে এবং প্রায় পুরো প্রেগন্যান্সি জুড়েই ঘন ঘন প্রস্রাবের বেগ পেতে থাকে। গুরুত্বপূর্ণ এই লক্ষণটি মাসিক মিস হওয়ার আগে প্রস্রাবের সময়গুলোতে খেয়াল করে দেখবেন। এরপরে সকালে বেশি হয়ে থাকে এমন দ্বিতীয় যে লক্ষণটি সেটি হলো মর্নিং সিকনেস বা বমি বমি ভাব। প্রায় 80% মহিলাদের মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের প্রবণতা হয়ে থাকে।
বিশেষ করে সকালের দিকে বমিভাব বা বমির প্রবণতা বেশি দেখা যায় বলেই এর নাম মর্নিং সিকনেস। তবে সকালে ছাড়াও সারা দিনব্যাপী বমিভাব বা বমির প্রবণতা হতে পারে। বমি বা বমিভাবের এই লক্ষণটি গর্ভধারণের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে গর্ভাবস্থার প্রথম 3 মাস জুড়ে থাকে, কারো কারো এর বেশিও থাকতে পারে। গর্ভাবস্থায় মর্নিং সিকনেস ও প্রস্রাবে রঙের পরিবর্তন, এই 2টি লক্ষণ আপনি মাসিক মিস হওয়ার আগেই আপনার শরীরে দেখা যাচ্ছে কিনা খেয়াল রাখুন। এই 2টি এমন লক্ষণ যা গর্ভধারণের অন্যান্য শারীরিক লক্ষণগুলোর মতো সারা দিনব্যাপী দেখা গেলেও সকালে স্পষ্টভাবে শরীরে ফুটে ওঠে, যা শারীরিক অন্য কোনো লক্ষণে আপনি বুঝবেন না। এতে আপনার বুঝতেও সুবিধে হবে যে আপনি গর্ভধারণ করেছেন কিনা। অনেক সময় শারীরিক অন্যান্য লক্ষণে কনফিউশন তৈরি হয় যে এটি গর্ভধারণের লক্ষণ নাকি মাসিক শুরুর আগের লক্ষণ, কিন্তু এই 2টি লক্ষণ দেখতে পারলে আপনার মনে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না যে আপনি গর্ভধারণ করেছেন। কারণ এই 2টি লক্ষণ কারো ক্ষেত্রে কখনোই গর্ভধারণ না করেও মাসিক শুরুর আগে আগে দেখা যায় না, তাই কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।